জাহান্নাম দেখানোর পরে আমি নবী দেখছি আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে দেখা গেছে। ও দয়াল নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই কেন মহিলারা জাহান্নামের মধ্যে বেশি? আমার নবী কয়, এক নাম্বার ব্যাপারদার কারণে, দুই নাম্বার স্বামীর কথার বাহিরে চলার কারণে, তিন নাম্বার ওই মহিলাটা আল্লাহর এবাদত না করার কারণে। এমন কত মহিলা দেখছি যাদের চুলগুলারে আটকে লটকায় রাখছে, আগুনের উপরে যেমন ভাবে মানুষকে সুটকি বানানোর জন্য লটকায়া দেয়, একটা একটা মহিলারে জাহান্নামের হাবিয়া নামক জাহান্নামের উপরে লটকায় রাখছে। এমন কত মহিলা দেখছি তাদের স্তনগুলার মধ্যে আল্লাহ পাক আগুনের রড লাগাইয়া দিয়া মহিলাগুলারে আগুনের উপরে লটকায় রাখছে। এমন কত পুরুষ দেখছি যাদের পুরুষাঙ্গটারে পর্যন্ত ঝুলিয়ে রাখছে। এমন কত পুরুষ দেখছি যাদের মাথাটা নিচের দিকে, পায়ের আঙ্গুলগুলো উপরের দিকে। এমন কত মানুষ দেখছি যাদের চুলগুলা এবং কানগুলারে একসাথে দুই দিকে টান দিয়া রাখছে। এমন কত মানুষ দেখছি যাদের দুইটা হাত দুই দিকে টান দিয়া ধইরা, ওই মানুষটার পাগুলা দুই দিকে ধইরা মানুষটার একমাত্র পুরুষাঙ্গটারে জ্বালানো হচ্ছে। নবীজি কেন 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 আপনার কাছে জানতে চাই? আমার নবী বলে এই জায়গায় শুধু শেষ না, এমন কত মানুষ দেখছি কত মানুষের জিব্বাটা টান দিয়া ধইরা রহমতের ফেরেশতারা তিনটা কেসি লইয়া জিব্বাটারে কাইটা দিতেছে। নবী গো কেন কেন আপনি নবীর কাছে জানতে চাই? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, নবী কই উম্মত, এক নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত না করার কারণে, দুই নাম্বার জবান দিয়ে মিথ্যা বলার কারণে। আর নারীদেরকে জাহান্নামে জ্বালাইছে তাদের মাথার চুলগুলারে উটের কুচ, গরুর কুচ, মানে যে সুডিটা যেমনভাবে উঁচা হইয়া থাকে, মহিলারা তাদের এই চুলগুলার এমনভাবে উঁচা করে চুল বান্ধার কারণে। এমন কিছু মহিলা যারা তাদের বুককে পুরুষের মাঝে প্রদর্শন করেছে, এমন মহিলাদের কেমন শাস্তি দিতেছে? নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি দয়াল নবী বলেন না এমন কঠিন মরণ আমরা কেউ চাই না। আমার নবী কয় আল্লাহ এবং তার রাসূলের শুকরিয়া আদায় করলে এমন কঠিন মরণ তোমার দেওয়া হবে না। নবী গো ও দয়াল নবী, মায়ার নবীজি, তাহলে আপনি বলেন ইমানি মরণ পাওয়ার জন্য কি করা লাগবে? নবী আমার কয় তিনটা জিনিস করা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? এর মধ্যে এক নাম্বার তাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে। দুই নাম্বার ইবাদাতি সলাত, আল্লাহর এবাদত নামাজ করা লাগবে। তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা, মা বাবার খেদমত করা লাগবে। ও মায়ার নবী, দয়াল নবী, আপনার কাছে জানতে চাই এ তিনটা কাজ করলে জাহান্নামের কঠিন আজাব থেকে বাঁচব নি? নবী কয় শুধু বাঁচবে না, মরণটা হইব ইমানি মরণ, বলো বালা মরণ, কষ্ট পাবে না। এর রুহুডা আজরাইল কেমনে নিব জানো নি? কেমনে আজরাইল রুহুডা নিব একটু মনোযোগ দিয়ে শোনো। আমার নবী বলে ছোট একটা বাচ্চারে ঘুম পাড়ানোর জন্য তার মা যখন ঘুমের মধ্যে শোয়া দিয়া তার মাথার মধ্যে হাতটার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, মাথার মধ্যে ওই ছোট বাচ্চা কোনো কথা ছাড়া যেমনভাবে ঘুমাইয়া যায়, ওই ইমানদার বান্দাটা আল্লাহ এবং রসুলের পথমতে চলার কারণে আমার আল্লাহ রহমতের দুইটা ফেরেস্তাইয়া তার মাথায় হাত বুলাইয়া দিব, ইমানদার ঘুমাইয়া যাইব, একটা হামি দিব, কোন দিক দিয়া রুহু বাইর করবো, ইমানদার টের পাবে না। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার বায়রা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন রে বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রুহু মুবারক যখন আজরাইল নেওয়ার জন্য আসছে, আমার নবীর রুহু মুবারক নেওয়ার সময় আজরাইল অনুমতি নিয়ে নবীর ঘর মুবারকে আসছে, সুবহানাল্লাহ, অনুমতি নিয়ে আপনার আমার ঘরে কোনো মানুষ কোনো আজরাইল আইব নি? না না না, এই জন্য এই কথা দিয়ে বোঝেন নবী আপনার মতো আমার মতো না। আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী কয় শুনরে দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, আজরাইল যখন আমার ঘরের সামনে আসছে, আমার ঘরের সামনে সর্বপ্রথম আজরাইল ফেরেশতা আসে নাই, নবী গো কে আসছে আপনার কাছে জানতে চাই? আমার নবী বলেন আমার ঘরের সামনে সর্বপ্রথম আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিব্রাইল ফেরেশতা আগমন করছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই কেমনে মুআল্লিমুল মালাইকা, রু তো মুআল্লিমুল মালাইকা নেয় না, রু নেয় আজরাইল, মুআল্লিমুল মালাইকা হইল জিব্রাইল, সুবহানাল্লাহ, কোন মানে সব ফেরেশতার শিক্ষক উনি, সুবহানাল্লাহ, বলবেন না আমার দয়াল নবী রে সব সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও দয়াল নবী, মায়ার নবী আপনার কাছে জানতে চাই আপনার দরবারে কিল্লেগে জিব্রাইল ফেরেশতা আগমন করলো। আমার দয়াল নবী বলেন জিব্রাইল ফেরেশতা আগমন করার কারণ হইল একটা,
জিব্রাইল ফেরেশতা আমি নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ানো, এমন টাইমে আমার ঘর মুবারকের মধ্যে আমার কন্যা মা ফাতেমাতু জহরা, এ পর্দার আলের মা বোনেরা শুনতেছেন, আল ফাতেমাতু সাইয়্যেদাতুন নিসা ইয়াহালি জান্না, ওই ফাতেমা কইল, মা ফাতেমা কইল জান্নাতের মহিলাদের সর্দারিনী, ওই ফাতেমা আমার নবীর হুজরা মুবারকে বসা, নবী আমার ডাক দিয়া কয় শুনো আমার ফাতেমা আমাকে কেমন জবাব দিছে, আমার ঘরের দরজায় আমি শুনলাম কে জানি আমার সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, আবার কেউ কেউ বলেন আসসালাতু আসসালামু আলাইকা নাবিয়াল উম্মি, এমনভাবে সালাম দেয়। অতঃপর আমি আমার ফাতেমাকে বললাম ফাতেমা দরজাটা খুলে দাও, আমার ফাতেমা দরজা খোলার জন্য গেল, হযরতে মা ফাতেমা ডাক দিয়া কয় বাবা, আমি যখন দরজাটা খুললাম দরজাটা খোলার পর আমি লক্ষ্য করে দেখলাম একটা মানুষ কে জানি আমার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে রইছে, ওনার পাগুলা জমিনের মধ্যে মাথাটা আসমানের লগে লাইগা রইছে, আব্বা, লগে লগে দরজাটা বন্ধ করে দিলাম আর আপনার কাছে অনুমতি চাইলাম, বাবা গো এমন কোনো মানুষ তো আর কোনো দিন দেখলাম না, আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমারে ডাক দিয়া কয়, ফাতেমা রে এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো আল্লাহর ফেরেশতা জিব্রাইল, অনুমতি দাও দরজা খোলো আসতে দাও। এবার জিব্রাইল ফেরেশতা নবীর সামনে ডাক দিয়া কয়, নবী গো আপনি নবীর কাছে একটা কথা জানতে চাই, আল্লাহ পাঠাইছে আপনারে দুনিয়ার জীবন থেকে দুনিয়ার জগৎ থেকে আপনারে আলমে আরোহার জবরজকে আলমে নেওয়ার জন্য কবরে নেওয়ার জন্য রোজায় নেওয়ার জন্য, নবী গো আমার আল্লাহ কইছে আপনি নবী অনুমতি দিলে আপনার রুহু নেওয়া হবে নসেত নেওয়া হবে না। আল বিদায় ওয়া নিহায়া কিতাব ইসলামিক ফাউন্ডেশন থেকে সাফানু 14 খণ্ড, এটার দ্বিতীয় খণ্ডের মধ্যে নবীজি রুহু মুবারক নেওয়ার ঘটনা তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ডের মধ্যে সুন্দরভাবে লেখা আছে। মদিনার কামলিওয়ালা নবী বলেন জিব্রাইল ফেরেশতা আমি নবীর সামনে দাঁড়ানো, আমি নবীকে প্রশ্ন করি আর রাসূল আল্লাহ আপনার রুহু মুবারক নিব কিনা, আল্লাহ খবর দিছে আপনি অনুমতি দিলে আপনার রুহু নেওয়া হবে নসেত নেওয়া হবে না, আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমার আল্লাহকে বলো না আমি নবী যে দুনিয়া থেকে রওজা মুবারকে চলা যাব, আমার তো কতগুলা গুনাগার গুনাগার উম্মত আছে, আমার গুনাগার উম্মতের কি হইব। আল্লাহ পাকের দরবারে জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয় মাবুদ আপনার নবী বলেছেন আপনার নবীর উম্মতের কি হইব, আল্লাহ কয় আমার নবীরে দেয়া কও নবীরে অনুমতি দিলাম গুনাগার যত উম্মত শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করব আমার নবী যেন এরারেও সুপারিশ করে জান্নাতে লইয়া যায়। জোরে বললেন না সুবহানাল্লাহ, কি গুনা কি গুনা কবিরা গুনা করব আমার নবী যেন এরারও সুপারিশ করে জান্নাতে লইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই, আল্লাহ তো আদেশ দিছে, আমার নবী কয়ে তাইলে কবুল করো, ও নবী আপনি অনুমতি দিলে আজরাইল আপনার ঘরে ঢুকব, আর নচেত আপনার ঘরে আজরাইল ফেরেশতা ঢুকবে না, আমার নবী কয় কয়লা না আম অবশ্যই অনুমতি দেওয়া হল, কলু বালা অবশ্যই অনুমতি দেওয়া হলো। এবার অনুমতি দেওয়ার পরে আজরাইল ফেরেশতা আমার নবীর ঘর মুবারকে, আল্লাহ কইছে আজরাইল এমনভাবে রুহুটা নিবা যেন আমার মদিনার নবী কষ্ট অনুভব না করে, আজরাইল ফেরেশতা আমার নবীর সম্মুখে আইসা অন্য কোনো জায়গায় হাত দেয় না, যে বক্ষ মুবারক বক্ষ মুবারক আল্লাহ চারিবার বিদারণ করছে বক্ষ বিদারণ করছে, ওই জায়গায় আজরাইল ফেরেশতা তার ডান হাতরা নবীদের উপরে রাখছে, আমার নবী একটা চিল্লানি মারছে আল্লাহ আমার উপরে কি যেন চাপাইয়া দেওয়া হচ্ছে, আল্লাহ একটা ডাক দিয়া কয় বন্ধু কোনো কিছু চাপাইয়া দেয় নাই, একমাত্র আজরাইল ফেরেশতার ডান হাতটা মাত্র রাখছে এখনো সাফও দেয় নাই, আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার উপরে সামান্য হাতটা চাপাইয়া দেওয়ার কারণে এত কষ্ট অনুভব হয়, আল্লাহ আমার উম্মতের রুহু নেওয়ার সময় এ ফেরেশতা আজরাইল আমার উম্মতকে কি এত কষ্ট দিব, আল্লাহ কয় বন্ধু এটা তো কষ্টই না এর চাইতে আরো হাজার গুণ কষ্ট দেয়া হবে, আমার নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মতের কষ্ট দিও না, যত কষ্ট আছে আমি দয়াল নবীরে দিয়া দাও, আল্লাহর কসম গো আল্লাহ আমার উম্মত এমন কষ্ট সহ্য করতে পারবে না, ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার
ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলেন নবী আমার তোমরা জানো না, নবী আমার উম্মত। ওরে যাহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দাও না গো, আরে যাহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দাও না গো, আরে সেই নবীজির প্রেমেতে দিওয়ানা, বলেন সে নবীজির প্রেমেতে দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার এসকেরি দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মত। ওরে 570 খ্রিস্টাব্দেতে আমার দয়াল নবী সরওয়ারে আসিলেন দরার বুকে, উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, বলেন নবী আমার উম্মত তোমরা জানো না, নবী আমার। ওরে মদিনারো ফাকরজাতে আমার দয়াল নবী শুইয়া গো কান্দে, মদিনারো ফাকরজাতে আমার দয়াল নবী শুইয়া গো কান্দে, করিতে এই উম্মতের গুনাহ মাফ, উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, বলেন নবী আমার তোমরা জানো না, নবী আমার। বাইয়ো ইয়ো ও আমার মিরপুরের বাবা দিরা, আমার দয়াল নবী কই আল্লাহ এত কষ্ট দিয়েন না, আল্লাহ কই বন্ধু নবী আপনার উম্মত যদি কয়টা কাজের কথা বলছিলাম, তিনটা কাজ করতে পারে, এত কষ্ট উম্মতকে দেওয়া হবে না। এক নাম্বার তাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। দুই নাম্বার এবাদতি সলাত, আল্লাহর এবাদত নামাজ করব। তিন নাম্বার ওয়াদুন বিল অবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার খেদমত করব। এই তিনটা কাজ করলে উম্মতে মুহাম্মদী জান্নাত পাইব। আমার বায়রা বাবারা, শুধু তাই নয়, আমার নবী কয় তিনটা কাজ করলে আল্লাহ পাকের বান্দাটা ইন্তেকাল করার সময় কবরে রাখা হবে, অন্ধকার কবরের মধ্যে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হবে। এই দোয়াটা পড়িয়া যখন কবরে রাখব, আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো ল্যাপটপ এক বালিশ দেওয়া হয়নি, না না না, আমার নবী ডাক দিয়া উম্মতরে দুনিয়ার জমিনে যদি তিনটা কাজ করে মরতে পারো, আমার আল্লাহ রহমতের তিনজন ফেরেশতা দিয়া তোমার কবরে একটা জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিব উম্মতরে। শুধু তাই না, তাই না, আমি জানতে চাই ও মিরপুরের মানুষ, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে মানুষকে যখন কবরে শোয়া মাটিগুলা দিয়া বাঁশগুলা দিয়া চাটাইগুলা দিয়া, তখন মিনহা খলাক না কু অফিগানু ঈদুকুম অমিনহা নুখরি যখন তার নোখরা বলা হয়, ওই কবরটার মধ্যে কোনো লাইটের আলো দেওয়া হয়নি, না 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 দেওয়া হয় না, আমার নবী কই যদি তিনটা কাজ করে মরতে পারো, ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার কবরে তোমার চেহারার নূরের আলো জ্বালাইয়া দিব। আমার ভাইয়েরা বাবারা, তিনটা কাজের মধ্যে এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত। আমি যদি জিজ্ঞাসা করি মিরপুরের মুরব্বীরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যারা আমার ওয়াজটা শুনতাছেন, কয়জন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন? অনেকে হাত পাও সাইরা দিবেন, বলে হুজুর করব কি কোরআন তেলাওয়াত, আমার সংসার চালাইতে যাইয়া, পরিবার চালাইতে যাইয়া, স্ত্রী সন্তানদের খাবার জোগাইতে যে আমি কোরআন শিখতে পারি নাই। বাজান রে, আমার নবী কই এই কোরআনের লগে যারা সম্পর্ক থাকতো না, ওই কবরে যাওয়ার পরে ওই ব্যক্তির কবরটা বড় অন্ধকার ভয়াবহ হইব, কবরের মাটি দি এমন জোরে ছাপ দিব, আল্লাহর কসম সাতনার হাড্ডিগুলা ডাইন দিক থেকে বাঙ্গা বাম দিক দিয়া বাইর হইব, বাম দিক থেকে বাঙ্গা ডাইন দিক দিয়ে বাইর হইব। জবাব নাই, জবাব নাই, জবাব নাই। আসেন বায়রা বাবারা, অন্য সময় করেন আর না করেন, অনেকে তো আসেন এক দুই বছর আগে কোরআন শরীফ দর্শন, যে এখনো দর্শন কিনা সন্দেহ আছে, আসে না দাদো। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার কাছে আমরা ফরিয়াদ জানাই,
আমরা যেহেতু আপনি এত নিয়ামত প্রদান করছেন, আমরা একটু জবান খুলে ওই আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিফাদলি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু। নবী আমার একটা ডাক দিয়া কয়, বেলাল রে, আমি নবীর দিকে তোমার চেহারাটা বিওয়াজহি কাবাতিন, তোমার চেহারাটা আমার চেহারার দিকে কর, আমার দিকে ফিরে আজান দাও, তোমার আজান কবুল হইয়া যাবে। বেলাল আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দেওয়া শুরু, হযরত বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বলার সাথে সাথে দেখতেছেন আমার নবীজি পশ্চিম দিক থেকে আমানি এক জায়গা দাঁড়ানো থাকা অবস্থা থেকে আমার নবীজি ডান দিকের দিকে ঘুরতেছে। বেলাল কয়, নবী কয়েছে নবীর দিকে ফিরে আজান দিতাম, এখন দিয়ে আমার দয়াল নবী হাঁটতেছে, আমি কোন দিকে ফিরে আজান দিব? বেলাল কয়, নবী যে এদিকে যায় আমিও এই দিকে গুনমু, লগে লগে আজান দিব। বেলাল যখন আমার নবীর দিকে ফিরে ফিরে আজান দেয়, এভাবে দিতে দিতে আজানটা শেষ হইয়া গেছে। আজানটা দিতে দিতে যখন আজানটা শেষ হইয়া যায়, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি মদিনার কামলিওয়ালা দয়াল নবী লক্ষ্য করে দেখে কাবা শরীফের মধ্যে দলে দলে সাহাবাই কেরাম আমার নবীর পেছনে নামাজ পড়বার লাগে আসে। আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবিরা রে, এত সাহাবি তো কোনোদিন একসাথে কাবায় দেখলাম না, কেন আসলা? তোমার বাড়ি তো কাবার শেষ প্রান্তে একবারে বর্ডার, এত দূরে কিভাবে আসলা? জোহরের আজান কেমনে শুনতে পাইলা? সাহাবি ডাক দিয়ে কই, নবী গো, বেলাল যখন আজান দিছে, বেলালের আজানের আওয়াজ আমাদের মক্কা নগরীর শেষ প্রান্তের বর্ডারে পর্যন্ত গেছে। আমার নবী কয়, রে সাহাবাই কেরাম, এত দূরে তো যাওয়া সম্ভব না। আল্লাহর লগে লগে আল্লাহর ফেরেশতা জিব্রাইলে নাজির কইরা কয়, নবী গো, আপনার বেলাল যখন কাবার সাদুইটা আজান দিছে, নবী গো, বেলালের আজানের আওয়াজ শুধু মক্কার শেষ প্রান্তে যায় নাই গো নবী, বেলালের আজানের আওয়াজ আমি আল্লাহর লাম কানের মধ্যে পর্যন্ত চলে আসছে, বেলালের আজানের আওয়াজ আমি আল্লাহর কাছে পর্যন্ত ভালো লাগছে। আমার আল্লাহ কয়, নবী গো, এই বেলালের আজানের আওয়াজটা বড় মহাব্বতের গলার আওয়াজ দিয়া আজান দিছে, এই জন্য আসে নাই, বেলাল মহাব্বতের সাথে আওয়াজ দিছে, এই জন্য আসছে। হে বন্ধুরা, মদিনা যদি যাইতে চান, হযরত বেলালের মতো মহাব্বতের আওয়াজ দিয়ে একটা তাকবীর দেওয়া লাগবো। কারা কারা যাইতে চান, ডান হাতটা সোজা করে আমার আল্লাহরে দেখায় দেন, তোকে জোরে তাকবীর দিব। জোরে পড়েন মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? একটু জবান খুলে মহাব্বতের আওয়াজে পড়ে, অনেক দূরে মদিনা আমরা কেমনে